वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येक के स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते पश्चिमबंगेर समस्त जनसाधारणदेर जन्य उठे एलो एकटी बिराट बड़ सुखबर। अवशेषे कथा राखलेन राज्येर मुख्यमंत्री माननीय মমতা ব্যানার্জী एबं सरासरि घूर्णिझड़ ইয়াসের क्षतिग्रस्तदेर बैंक अकाउंटे 6 থেকে 18 হাজার টাকা करे मोट 23 কোটি টাকা पाठानो हलो राज्य सरकारेर तरफ थेके। तो बंधुरा, से निये आजकेर विस्तारित आपडेटटी आमि आपनादेर साथे शेयर करते যাচ্ছি যে কার কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা করে পাঠানো হলো রাজ্য সরকারের তরফ থেকে, পাশাপাশি কোন কোন জেলায় এই টাকা দেওয়া শুরু হলো, সমস্ত কিছু তথ্য ডিটেইলসে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 23 কোটি। ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কায় বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণের জন্য প্রথম 5 দিনে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে 23 কোটি টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। জেলা প্রশাসন সূত্রে খবর, রীতিমতো বুঝে শুনে ওই পদ্ধতি মেনে ক্ষতিপূরণের বিলির কাজ চলছে। এক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করা হচ্ছে না। প্রশাসনিক এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে সময় ছিল খুব কম, ফলে তখন তাড়াহুড়ো অনেক বেশি ছিল, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। ইয়াসের ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থ বিতরণে সরকার কোনো তাড়াহুড়া করতে চাইছে না, সেই কারণে বরং সময় নিয়ে নিবিড় যাচাই প্রক্রিয়া পাওয়ার যোগ্য আবেদনকারী অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনিক সূত্রে তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত 8টি জেলায় মোট 30,395 জনের ব্যাংক অ্যাকাউন্টে 23 কোটির কিছু বেশি টাকা পাঠানো হয়েছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনায় এ পর্যন্ত মোট 16,895 জনকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে 13 কোটি টাকা। পাশাপাশি উত্তর 24 পরগনা জেলায় 7,802 জনকে উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রায় 7 কোটি টাকার মতো। পাশাপাশি বীরভূম জেলায় 77 জনের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 5 লক্ষ টাকা করে পাঠানো হয়েছে। পাশাপাশি হুগলিতে 227 জনের ব্যাংক অ্যাকাউন্টে 12 লক্ষ টাকা এবং হাওড়ায় 1631 জনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে 931 জন এবং পূর্ব মেদিনীপুরে 2,832 জনের অ্যাকাউন্টে যথাক্রমে 50 লক্ষ এবং 1.5 কোটি টাকা গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দুয়ারে ত্রাণ প্রকল্পে শিবিরে জমা দেওয়া আবেদন যাচাই প্রক্রিয়া চলছিল 30 জুন পর্যন্ত। ততদিনে 95% বেশি আবেদন যাচাই করে ফেলেছিল জেলা আধিকারিকরা। মাঝখানে আবহাওয়া প্রতিকূল যাচাই থাকার যাচাই প্রক্রিয়া বাধা পেয়েছে, কিন্তু সূচি মেনে 1 জুলাই থেকে দফায় দফায় সম্পন্ন হয়েছে আবেদনগুলি নিরিখে ক্ষতিপূরণ দেওয়ার কাজ করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনিক সূত্রের দাবি, 8টি জেলা মিলিয়ে মোট জমা পড়া আবেদন ছিল প্রায় 3,81,774টি আবেদনপত্র মতো যাচাই প্রক্রিয়ায় 2 লক্ষের কিছু বেশি আবেদন বাতিল করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে দুয়ারে ত্রাণ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।